ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ IPL এ এবার চেন্নাই সুপার কিংসের হয়ে খেলছেন বাংলাদেশের মুস্তাফিজুর রহমান। নতুন ফ্র্যাঞ্চাইজিতে যোগ দিয়ে প্রথম ম্যাচেই জ্বলে উঠেছেন বাংলাদেশি এই পেসার। চেন্নাইয়ের অভিষেক ম্যাচেই তুলে নিয়েছেন 4 উইকেট, যা তার IPL ক্যারিয়ারের প্রথম 4 উইকেট সংগ্রহের রেকর্ড। 22 ফেব্রুয়ারি চেন্নাইয়ের চিন্নাস্বামী স্টেডিয়ামে IPL এর উদ্বোধনী ম্যাচে টস জিতে আগে ব্যাটিংয়ে নামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। মুস্তাফিজের বোলিং তোপে 78 রানে 5 উইকেট হারিয়ে ফেলে কোহলির দল। শেষ পর্যন্ত তাদের সংগ্রহ গিয়ে দাঁড়ায় 6 উইকেটে 173 রান। 4 ওভার বল করে 29 রানের খরচায় 4 উইকেট নিয়েছেন মুস্তাফিজ। এর আগে 2016 সালে সানরাইজ হায়দ্রাবাদের হয়ে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে 16 রানে 3 উইকেট ছিল তার IPL ক্যারিয়ারের সেরা বোলিং। শুরুতে দলের একাদশে থাকার শঙ্কায় ছিলেন মুস্তাফিজ। দলে সুযোগ পেয়ে তা খুব ভালোভাবেই ব্যবহার করেছেন আসরের প্রথম ম্যাচে। ম্যাচের প্রথম ইনিংসে 5ম ওভারে মুস্তাফিজকে আক্রমণে আনে চেন্নাই। ওভারের তৃতীয় বলেই প্রতিপক্ষে আঘাত হানেন মুস্তাফিজ। তার বলে বাউন্ডারি তুলে নেওয়ার চেষ্টায় ডিপ পয়েন্টে রাচিন রবীন্দ্রকে ক্যাচ তুলে আউট হন ডুপ্লেসি। ওভারে 3-এ নামা রজত পতিদারকেও আউট করেন মুস্তাফিজ। তার প্রথম 2 বল ব্যাটেই লাগাতে পারেননি এই ব্যাটার। শেষ বলে ড্রাইভ করতে গিয়ে ব্যাটের কানায় বল লেগে চলে যায় উইকেটরক্ষক মহেন্দ্র সিং ধোনির হাতে। এরপর দ্বাদশ ওভারে বল করতে আসেন কাটার মাস্টার। ওভারের দ্বিতীয় বলেই স্লোয়ার বাউন্সারে পুল করতে গিয়ে ডিপ মিড উইকেটে আজিনকে রাহানে ও রচিন রবীন্দ্রর টিকিটাকা ক্যাচে পরিণত হন ভারতের অন্যতম ব্যাটার বিরাট কোহলি। বাউন্ডারি লাইনে থাকা রাহানে ক্যাচ ধরে নিয়ন্ত্রণ না রাখতে পারলে বল ছুড়ে দেন রচিনকে। 1 বল পরেই ক্যামেরুন গ্রিনকে বোল্ড আউট করেন মুস্তাফিজ। এরপর 17ম ওভারে ফের বল করতে আসেন এই পেসার, তবে কোনো উইকেট পাননি তিনি। 19ম ওভারে নিজের শেষ ওভারে 2টি সুযোগ তৈরি করলেও আর উইকেট মেলেনি তার। শেষ পর্যন্ত 4 উইকেট নিয়ে সন্তুষ্ট থাকতে হয় তাকে। শেষ কবে মুস্তাফিজকে নিয়ে হইচই পড়েছিল IPL মাঠে, সেটি হয়তো ভুলতেই বসেছেন তার ভক্তরা। নতুন করে মুস্তাফিজকে নিয়ে আলোচনা শুরু হয়েছে বিশ্ব ক্রিকেটে। ভারতের SNJ গ্রুপের অ্যালকোহলিক পণ্য SNJ 10,000 চেন্নাই সুপার কিংসের স্পন্সর হিসেবে আছে লম্বা সময় ধরে, কিন্তু মুসলমান ক্রিকেটারদের এমন স্পন্সর গায়ে পরিধান করা নিষেধ বলেই কিনা সেই স্টিকার ছাড়াই খেলেছেন মুস্তাফিজ। এর আগেও ক্রিকেট বিশ্বে এরকম নজির দেখা গেছে ধর্মের জন্য, যে কাতারে ছিলেন হাসি মামলা, মঈন আলি সহ বিশ্বের নাম করা সব ক্রিকেট তারকা। এবার সেই খাতায় নিজের নাম লেখালেন বাংলাদেশের অন্যতম পেসার মুস্তাফিজুর রহমান। রাফিউল ইসলাম রাতুল, দেশ টিভি।